শ্রীমন মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদের জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো এবং তোমাদের এই যে সময়টা যাচ্ছে বাসায় থাকছো, এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ কাজে তোমরা ব্যয় করছো। আজকে তোমাদের সাথে আমি আছি শ্রীমন মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নায়না মনির। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর ক্লাসে একত্রিত হয়েছি এবং নবম শ্রেণীর ক্লাসে আজকে আমরা যে অধ্যায়টি পড়ব তা হচ্ছে নবজীবনের সূচনা, চতুর্থ অধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায়টি আমাদেরকে খুব মনোযোগ সাথে কিন্তু পড়তে হবে। ক্লাস শেষে আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে তা হচ্ছে যে আমরা বয়ঃসন্ধিকাল ব্যাখ্যা করতে পারবো, বয়ঃসন্ধিকালের শারীরিক যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে, বয়সন্ধিকালের মানসিক এবং আচরণিক যে পরিবর্তনগুলো আসে এবং সেই পরিবর্তনে নিজেকে খাপ খাইয়ে কিভাবে নিতে পারবে তা তোমরা বর্ণনা করতে পারবে, বয়সন্ধিকালের দৈহিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় যে কৌশল তাও তোমরা জানতে পারবে এবং বয়সন্ধিকালে যে বিবাহের যে স্বাস্থ্য ঝুঁকি হয় এবং সেই স্বাস্থ্য ঝুঁকির প্রভাবটা কত ভয়াবহ তাও তোমরা কিন্তু বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসে বসার সময় অবশ্যই তোমরা খাতা এবং বই নিয়ে বসেছ। আজকের যে ক্লাসের আলোচনার যে বিষয়গুলো, আলোচ্য বিষয়বস্তুগুলো রয়েছে তা তোমরা খাতায় লিপিবদ্ধ করো। আজকের আলোচনার বিষয়গুলো কি? বয়সন্ধিকাল, বয়সন্ধিকালের পরিবর্তন সমূহ, বয়সন্ধিকালের পরিবর্তনের কারণ এবং বয়সন্ধিকালের বিবাহ ও গর্ভধারণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যে আলোচ্য বিষয়গুলো রয়েছে তা তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করেছ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই ক্লাসের শুরুতেই আমি বলেছি যে এই যে নবজীবনের সূচনা চতুর্থ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার এই আমাদের নবম শ্রেণীর দশম শ্রেণীর বইয়ে এই অংশটি ইনক্লুড করেছেন, অত্যন্ত মানে তার যে জ্ঞানগর্ভ, তার যে দূরদর্শিতা সেটা তিনি প্রমাণ করেছেন এই বইয়ের মধ্যে পাঠ্যবইটিকে ইনক্লুড করে। এটি তোমাদের জন্য জানা খুবই দরকার, কারণ বর্তমানে যে সময়টা, যে বয়সটা তোমরা পার করছো সেই বয়সটাকে নিয়ে কিন্তু আর এই অধ্যায় যাতে লেখা হয়েছে, তাই অধ্যায়টি খুব মনোযোগ দিয়ে পড়বে এবং আশা করি ক্লাসটিও খুব মনোযোগ দিয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন জন্মগ্রহণ করি এই জন্মগ্রহণ করার পরে যে 6 থেকে 10 বছর বয়স যখন আমাদের থাকে তখন সবাই আমাদেরকে শিশু বলে, তাই না? আমাদের এটা বাল্যকাল। এই 10 বছর বয়সের পরেই আমাদের শুরু হয়ে যায় কিশোর বয়স বা কিশোরী বয়স। এই বয়সের সময়টাকে আমাদের বলা হচ্ছে যে 10 বছরের পরের যে সময়টা সেই সময়টাকেই বলা হচ্ছে আসলে শুরু হচ্ছে আমাদের এই বয়সন্ধিকাল। এবং 10 থেকে 19 বছর যে বয়স, এই বয়সটা হচ্ছে আমাদের এই কিশোর বা কিশোরের সময়সীমা, আর এই সময় আমরা হচ্ছে বয়সন্ধিকালে থাকি, এই সময়টাকে বলা হচ্ছে বয়সন্ধিকাল। এর পরের যে বয়সটা রয়েছে অর্থাৎ এই 19-এর পরের যে বয়স তখন থেকে কিন্তু আমরা যৌবনকালে প্রবেশ করি। মাঝখানে এই যে 10 থেকে 19 বছর যে বয়সটি বললাম, অর্থাৎ আমাদের যে বাল্যকাল এবং আমাদের যে যৌবনকাল রয়েছে তার মধ্যবর্তী যে সময়টা তাকেই বলা হচ্ছে বয়সন্ধিকাল। তাহলে বয়সন্ধিকাল কাকে বলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা কি করবে? যে তোমাদের যে বাল্যকাল এবং যে যৌবনকাল রয়েছে তার মধ্যবর্তী যে সময় তাকে বলা হচ্ছে বয়সন্ধিকাল। এবং এই সময়টা কিন্তু অত্যন্ত যেমন জটিল তেমনি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টাতে আমাদের মানসিক শারীরিক বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো আমরা আমাদের অজ্ঞতার কারণে কিন্তু এই পরিবর্তনগুলো প্রকাশ করতে ভয় পাই, এই পরিবর্তনের সময় মানুষের সাথে মিশতে ভয় পায়, এই পরিবর্তনগুলো মানুষের সাথে শেয়ার করতে ভয় পায়। কিন্তু এই যে মূল্যবান সময়টি রয়েছে, এই যে বয়সের যে সময়টি রয়েছে অর্থাৎ 9 থেকে 19 বছর যে বয়সটি রয়েছে, এই বয়সেই কিন্তু আসলে আমাদের যত ভুলগুলো আমরা করে থাকি, আমাদের সঠিক সিদ্ধান্তের অভাবে পরবর্তীতে যৌবনকালটি রয়েছে তা কিন্তু বিপদগ্রস্ত হয়ে যায়। তাই এই সময়টাতে আমাদের আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিভাবে চলতে হবে, কেন এই পরিবর্তনগুলো হয় তা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে।
এবং এই বিষয়গুলো জানার ক্ষেত্রে, এই বিষয়গুলো বলার ক্ষেত্রে, প্রকাশ করার ক্ষেত্রে কখনোই লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এটি একদম একটি স্বাভাবিক বিষয়, একদম একটি প্রাকৃতিক বিষয়। এটি মানব জীবনের, প্রত্যেকটি মানুষের জীবনে এই সময়টা কিন্তু আমরা পার করে থাকি। এখন বয়ঃসন্ধিকাল কাকে বলে এটা আমরা জেনেছি, এবং বয়ঃসন্ধিকালের ছেলেদের ক্ষেত্রে যে বয়ঃসন্ধিকালের বয়স সীমা বা যখন শুরু হয় তা হচ্ছে 10 থেকে 15 বছর বয়সে থেকে শুরু হয় এদের এই বয়ঃসন্ধিকাল সময়টা। হ্যাঁ, 10 থেকে 15। আর মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল বয়সটা শুরু হয় 8 থেকে 13 বছর। 8 থেকে 13 বছর থেকে শুরু হয়, তারা হচ্ছে তাদের বাল্যকালটা পার করে তারা কিশোরী বয়সে প্রবেশ করে, এবং ছেলেদের ক্ষেত্রে তাদের বাল্যকালটা পার করে তারা হচ্ছে কিশোর বয়সে প্রবেশ করে। অর্থাৎ বালক থেকে কিশোর, বালিকা থেকে কিশোরীতে রূপান্তরিত হয়। তো এই যে আমরা করে নিলাম যে আমাদের আমাদের যে বয়ঃসন্ধিকাল, এই বয়ঃসন্ধিকালটা আসলে কতক্ষণ, কত সময় ধরে বয়সের আমাদের জীবনের কত সময় ধরে থাকে, কত সময় আমরা পার করি, এখন এই বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো হয়ে থাকে। প্রথমেই বলেছি যে বয়ঃসন্ধিকালে পরিবর্তন যেগুলো হয় তিন ভাবে পরিবর্তন হয়। একটা হচ্ছে শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, এবং শারীরিক মানসিক যখন পরিবর্তন হয় আচরণগত পরিবর্তন তো আসবে, তো আচরণিক পরিবর্তনও কিন্তু চলে আসে, এই পরিবর্তনগুলো হয়। তো কি ধরনের শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয় বা আচরণগত তা একটু আমরা দেখে নিই। আমরা আমাদের পাঠ্যবইয়ের মধ্যেও এটি লেখা আছে এবং এটি আমাদের মনে রাখতে হবে। এবং যেহেতু এই বয়সটা আমি বলেছি যে এই বয়সটা শুরু হয় 10-এর পর থেকেই, তোমাদের বয়সটাতে কিন্তু তোমরা এটা কিন্তু এখন বুঝতেই পারছো যে আসলে কি পরিবর্তনের মধ্যে দিয়ে তোমরা এখন এসেছো, কিন্তু তোমরা 9ম এবং 10ম শ্রেণীতে পড়ো। তো কি কি পরিবর্তন হয়, শারীরিক যে পরিবর্তন হয় সেক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত লম্বা হয়ে ওঠা এবং দ্রুত ওজন বেড়ে যাওয়া। দ্রুত লম্বা হয়ে যাচ্ছি আর খুব খারাপ লাগে এই সময়টাতে, তাই না, যে অনেক লম্বা হয়ে গেছি বয়সের তুলনায়, মোটা হয়ে গেছি বয়সের তুলনায়। তো এটা কারণ কি, স্বাভাবিক একটা প্রক্রিয়া, বয়ঃসন্ধিকালে এটা হবে সবারই। ছেলেদের 16-17 বছর বয়সে দাড়ি গোঁফ এগুলো গজানো, মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করা স্বাভাবিক ঘটনা, এতে ভয় পেলে চলবে না। শরীরের বিভিন্ন অংশে লোম গজানো, ছেলেদের স্বর ভঙ্গ হওয়া এবং গলার স্বর মোটা হয়ে যাওয়া, কারো সরু হয়ে যায় কারো মোটা হয়ে যায়, পরিবর্তন আসে। ছেলেদের বীর্যপাত এবং মেয়েদের মাসিক শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা কখনো কারোর সামনে প্রকাশ করি না, তাও কারোর সামনে আমরা এটা সমস্যা থাকলেও কিন্তু আমরা উচ্চারণ করি না, কিন্তু এই বিষয়গুলোর, এই বিষয়টার কারণেই কিন্তু আমাদের যৌবনকাল এবং আগামী যে জীবন তা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জড়িতের মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা বিপদের সম্মুখীন হয়ে আমাদের কারণে। এই যে পরিবর্তনটা হয় বীর্যপাত এবং দেহের যে মাসিক শুরু হওয়া, এই বিষয়গুলো কিন্তু একদম স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, দেহে ছেলেদের বুক এবং কাঁধ চওড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমরের হাড় মোটা হয়ে যাওয়া, এইগুলো হচ্ছে শারীরিক পরিবর্তন হয়। শারীরিক যখন পরিবর্তন হয় তা অবশ্যই মনের উপর প্রভাব ফেলে, তাই মানসিক পরিবর্তনও কিন্তু ঘটে। মানসিক পরিবর্তনগুলো কি কি হয়, অন্যের বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া। যেহেতু শারীরিক পরিবর্তনগুলো হচ্ছে তাই আমাদের এমনিতেই মনে হতে পারে যে হয়তো আমি অন্যদের চাইতে বেমানান, আমাকে হয়তো বা কেউ পছন্দ করছে না, এই এই ফিলিংসটা কিন্তু এই বয়সটাতে প্রত্যেকেই ফিল করে। তখন তারা চায় যে এই সময়টাতে তার নিকটজনের মনোযোগটাকে বেশি আকর্ষণ করা, তাদের যত্ন বেশি পাওয়ার চেষ্টা করে, ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়, আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়। এই সময়টাতে আবেগটা কাজ করে, একটুতেই মন খারাপ হয়ে যায়, একটুতেই রাগ হয়ে যায়, একটুতেই দ্বিধাগ্রস্ত হই, কিছু বলতে আমরা ইতস্ত বোধ করি, সঠিক এবং ভুল কোনটি তা বুঝতেও আমাদের কিন্তু সময় লাগে। ছেলে এবং মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়, একে অন্যের প্রতি যে সম্পর্কগুলো রয়েছে সেই বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়, একদমই স্বাভাবিক একটি ঘটনা। এই বিষয়গুলো নিয়ে কখনোই অস্থির হয়ে যাওয়ার কিছু নয়, এই সময় আমাদের এই বয়সটাতে আমাদের এই কৌতূহলগুলো সৃষ্টি হবেই। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া, মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হওয়া, পরনির্ভরতার মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায়ে
শুরু হওয়া, এই সময় যেহেতু আমাদের মনে হয় শারীরিক ভাবে আমাদের মনে হয় যে আমরা বড় হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসছে, তাই অবশ্যই তখন মনে হয় যে আমি এখন স্বাবলম্বী, আমি এখন উপরে নির্ভরশীল হবো না। কিন্তু আসলে এই যে 9 থেকে 10 থেকে 19 বছর যে বয়স, এই বয়সে কি আমরা সত্যি সবাই স্বাবলম্বী হয়ে যাই? তা কিন্তু না। এই যে আমাদের মনোভাবটা এখন হচ্ছে, এটা যে তোমাদের ফিলিংস আসছে, এটা কিন্তু এখন তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ আমরা তো তাই, আমাদের এরকমই চাই যে আমাদেরকে কেন বাবা মারা বারবার মানা করবে, আমি কি বুঝি না, আমি কি এটা সিদ্ধান্ত নিতে পারি না, হ্যাঁ কেন আমাকে বারবার মোবাইল দেখতে মানা করছে, কেন আমাকে বেশি বেশি করে পড়াশোনা করতে বলছে, আমি তো পড়ছি, আমি তো বাইরে বের হলে কোনো খারাপ জায়গাতে যাচ্ছি না, কেন আমাকে হচ্ছে মানা করছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনে হয় এবং তোমাদের নিজের কাজগুলো নিজেদের করতেও তোমরা চাও, কিন্তু এখানে পথভ্রষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ এই সময়টাতে বলা হয়েছে মানসিকের মধ্যে যে তোমাদের আবেগ দ্বারা তোমরা কিন্তু এই সময় চালিত হও। তুমি এখন নিজেই বুঝতে পারছো যে আমার এই বয়সটা আমি পার করছি, আমার এখন আবেগ বেশি কাজ করছে। তো যখন আমরা এই বয়সে থাকবো এবং এই বয়সেই আমাদেরকে পাঠ্যপুস্তক জানিয়ে দিচ্ছে যে তুমি এই বয়সে আবেগ দ্বারা চালিত হও, তোমার এই পরিবর্তনগুলো হয়, তাহলে অবশ্যই নিজের প্রতি আমরা সচেতন হবো, তাই না? তাহলে আমাদের এই সময় আচরণগত যে পরিবর্তনগুলো হয় সেটা কিরকম হয়, যে প্রাপ্ত বয়স্কদের মতো আমরা আচরণ করার চেষ্টা করি, হ্যাঁ প্রাপ্ত বয়স্ক যেমন তেমন ভাবে আমরা চেষ্টা করি। কিন্তু দেখো যারা প্রাপ্ত বয়স্ক তাদের সাথে কিন্তু তোমাদের বয়সের অনেক ডিফারেন্স। এই যে মাঝখানের যে বছরগুলো, এই বছরের এক একটা দিনে সেই বড় মানুষরা কিন্তু তোমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ, এক একটা দিন এক একটা নতুন নতুন অভিজ্ঞতা তারা নিয়ে বড় হয়েছেন, তাই তাদের মতো আমরা আচরণ করার চেষ্টা করলেও তাদের মতো কিন্তু হতে পারবো না, কারণ ওই দিনগুলো আমরা কিন্তু পার করতে পারিনি, তাই না? এখন তোমরা যে বয়সে আছো সেই বয়সগুলো তারা পার করে গেছে, তোমরা কিন্তু তাদের বয়সে এখনো পৌঁছাওনি, তাই অভিজ্ঞতা অবশ্যই কম। সে যে একজন আলাদা ব্যক্তিত্ব, বিভিন্ন আচরণের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে সে আলাদা একটি ব্যক্তিত্ব। একটু আগে বলেছে মানসিক পরিবর্তন হয়, যে আমার যেহেতু শারীরিক পরিবর্তন হচ্ছে, আমি অবশ্যই একটু বড় হয়ে গেছি, আমাকে কেউ হয়তো বা গ্রহণ করতে চাচ্ছে না, তাই এই সময় আচরণের দিক থেকে সে বারবার এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে আমি তো একটা আলাদা মানুষ, হ্যাঁ আমি তো একটা অন্য ব্যক্তিত্ব, আমি তো প্রাপ্তবয়স্কদের মতোই, এই ধরনের আচরণ প্রকাশ করার চেষ্টা করে, প্রতিষ্ঠা করার চেষ্টা করে, প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করে। হ্যাঁ অবশ্যই মতামত প্রতিষ্ঠা করার চেষ্টাটা অবশ্যই থাকা ভালো, কিন্তু আমাদেরকে বাবা মা আমাদের যেমন শেখাচ্ছেন যে না বড়দের মাঝে আমরা কথা বলবো না, তাদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, শিক্ষকদের সাথে আমরা কিভাবে কথা বলবো, এই বিষয়গুলো কিন্তু এই যে তারা বড় হয়ে গেছেন, তারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন, তারা ওই বয়সগুলো পার করে এসছেন, এটা তাদের শিক্ষা। তো তারা যখন বলছে যে কিভাবে মতামত প্রকাশ করতে হবে, তো আমাদেরকে সেটা অবশ্যই শিখে নিতে হবে। আমরা এই বয়সটাতে, তোমাদের যে এই বয়সটাতে আমরা উচ্চারণ করছি, কারণ আমি তোমাদের সাথে এখন যেহেতু ক্লাস করছি, তোমাদের সাথে তোমাদের বয়সেই হয়ে গেছি, তাই আমাদের এই সময়টাতে নিজেদের মতামত প্রতিষ্ঠা যে আমরা করবো, সেই প্রতিষ্ঠাটা করার যে চেষ্টা আমরা চালাই, সেই চেষ্টাটা করার সময় আবেগধারিত না হয়ে আমরা অবশ্যই অবস্থান পরিস্থিতি বুঝে তারপর মতামতের প্রকাশের চেষ্টাটা করবো। দুঃসাহসিক বা ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া, ঝুঁকিপূর্ণ এবং দুঃসাহসিক কাজগুলো করতে না বুঝে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি যে না আমি তো একা একাই একজন মেয়ে, মনে হচ্ছে যে আমি একা একাই এখন রাত 10টার সময় বেরিয়ে যেতে পারবো, হ্যাঁ আমি তো বড় হয়ে গেছি, আমাকে আমি তো এখন যে কোনো কিছু করতে পারি, আমি রাত 7টা 8টা পর্যন্ত বাইরে থাকবো, কোনো সমস্যা নাই, হ্যাঁ প্রাইভেট পড়তে গিয়ে দেখা গেল যে আমি একটু বাইরে ঘুরিয়ে নিচ্ছি সন্ধ্যার সময়ও, তো এই বিষয়গুলো কিন্তু কখনো ঝুঁকিপূর্ণ কাজে যাবো না। বড় বড় যে ছেলেরা আছে তারা দেখা যাচ্ছে যে বেড়াতে চলে যাচ্ছি আমরা বন্ধুদের সাথে অনেক দূরে দূরে, অনেক সময় বাবা মাকে না জানিয়ে কিন্তু চলে যাচ্ছে, কিছু ঝুঁকিপূর্ণ কাজ একে অন্যের সাথে চ্যালেঞ্জ নিয়ে দেখা গেল যে কোনো বাজি লেগে আমরা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে নেমে যাচ্ছি যে হ্যাঁ এটা করতে পারো কিনা, বন্ধুদের মধ্যে করতে পারো কিনা, কি এরকম কোনো একটা বাজি ধরছি ধরে দেখা যাচ্ছে যে ঝুঁকিপূর্ণ কাজে নেমে যাচ্ছে, তো এইগুলো কিন্তু করা যাবে না। এই ধরনের আচরণগত যে পরিবর্তনগুলো এই বয়সে কিন্তু হবে, এই বয়সে তোমাদের মাথাতে আসবে, এই বয়সে তোমরা প্রকাশ করবে, কিন্তু যখনই প্রকাশ করতে যাবে তখনই তোমাদের মনের মধ্যে যেন এই বিষয়গুলো উঠে আসে যে হ্যাঁ এখন আমরা বয়স সন্ধিকাল পার করছি, এখন আমাদের এই বয়স এই বিষয়গুলো হবে, কিন্তু এগুলো আমাকে বিচার বিবেচনা করে তারপরে কাজটা করতে হবে। তো আমরা এতক্ষণে কিন্তু জানলাম যে আমাদের বয়স সন্ধিকালে কি মানসিক পরিবর্তন হয়, কি আচরণগত পরিবর্তন হয়, কি
থেকে আমাদের শারীরিক পরিবর্তন হয়। এখন এই পরিবর্তনগুলো আসলে কেন হয়, এই বয়সটাতে এসেই কেন হয়? তো এই যে বয়স, এই বয়সে শারীরিক এবং মানসিক যে অবস্থার পরিবর্তন হয়, এটার কারণ যে এই সময়টাতে আবহাওয়া, স্থান, খাদ্য গ্রহণের পরিমাণ এবং মানের যে তারতম্যের কারণ রয়েছে, সেই কারণে একজনের বয়স অনুযায়ী সময়টা একেক রকম কিন্তু হয়ে থাকে। এখন আমি বলেছি যে ছেলেদের ক্ষেত্রে একরকম বয়স, মেয়েদের ক্ষেত্রে একরকম বয়স। তো এই যে আবহাওয়ার কারণে, খাদ্যাভ্যাসের কারণে, খাদ্য গ্রহণ এবং সে কোথায় আছে স্থানটার কারণে তারতম্য করতে পারে। বয়স অনুযায়ী যে সকল পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হচ্ছে হরমোন। হ্যাঁ, এই হরমোন নামক একটা রাসায়নিক পদার্থ, যে পদার্থটা অন্ধকার গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে এক ধরনের হরমোন, ছেলেদের ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের হরমোন দায়ী এই বয়সকালের কারণে, বয়সকালে যে পরিবর্তনগুলো হয় তার কারণে। মেয়েদের ক্ষেত্রে যে শরীর এবং মনের যে পরিবর্তনগুলো হয় সেটা তো অবশ্যই ছেলেদের থেকে ভিন্ন হয়ে থাকে, এবং মেয়েদের শরীরে যে বিভিন্ন পরিবর্তন হয় তার জন্য যে হরমোনগুলো দায়ী, দুটো হরমোন রয়েছে মেয়েদের ক্ষেত্রে। একটি হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, একটা হচ্ছে ইস্ট্রোজেন ও একটা হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে মেয়েদের যে বয়সকালে যে পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনের কারণ কি? হরমোন। আর এই হরমোনের কি হরমোন? একটা হচ্ছে ইস্ট্রোজেন এবং আরেকটা হচ্ছে প্রোজেস্টেরন। এটা বারবার বলার এটাই কারণ যে অবশ্যই বহু নির্বাচনী প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসতেই পারে বা জ্ঞানগুলোতে আসতেই পারে। মেয়েদের ক্ষেত্রে যখন এরকম হরমোন দায়ী, তখন অবশ্যই ছেলেদের ক্ষেত্রেও হরমোন দায়ী। ছেলেদের ক্ষেত্রে যে হরমোনটা দায়ী তা হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন যে রয়েছে সেই হরমোনটা ছেলেদের ক্ষেত্রে দায়ী। আর এই হরমোন, আমি বলেছি যে এই হরমোনগুলো নিঃসৃত হওয়ার কারণেই কিন্তু আমাদের শারীরিক মানসিক পরিবর্তনগুলো হয়ে থাকে। মেজর যে পরিবর্তন হয় মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে মেয়েদের এই 10-17 বছর বয়স, আমরা প্রথমেই বলেছি বয়স অধিকার হচ্ছে 10-19, 10-17 বছর বয়সের মধ্যে দেখা যায় যে ঋতুস্রাব বা মাসিক শুরু হয়ে চলতে থাকে এবং এটি হয় তোমার 28 দিন পর পর এবং স্থায়ী হয় 3-7 দিন। এই 3-7 দিন এই যে একটা ঋতুস্রাবের যে বলছি বা মাসিক যে প্রক্রিয়াটা ঘটে মেয়েদের শরীরের মধ্যে, এটি বয়স অনুকালে হয় এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ভয় পাওয়ার তাহলে কোনো কারণ নেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, শরীরের হরমোনের কারণে হয়ে থাকে এবং এটি এই প্রক্রিয়াটি হওয়া একটা মেয়ের জন্য খুবই জরুরি, কারণ এই প্রক্রিয়াটি সঠিক নিয়মে এবং নিয়মিতভাবে হওয়াটা এই মেয়েটির সুস্থতার লক্ষণ এবং সে যে পরবর্তীতে গর্ভধারণ করতে পারবে এটাও তার একটি প্রমাণ যে হ্যাঁ, সে তার গর্ভধারণের ক্ষমতাটা অর্জন করেছে। তো এই ক্ষমতাটা তার শরীরের মধ্যে তৈরি হয়েছে। তাই ঋতুস্রাব বা মাসিক হওয়াটা প্রত্যেকটি মেয়ের জন্য একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়ে কখনো ভয় পাওয়া বা এই বিষয়ে দেখা গেল যে কারো রেগুলারই এই মাসিক হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই লজ্জা না পেয়ে এই বিষয়ে কথা বলতে হবে। গুরুজনের সাথে কথা বলতে হবে, বাবা মার সাথে প্রথম কথা বাবা মার সাথে বলতে হবে। তারপরেও যদি কোনো রকম প্রয়োজন হয়ে থাকে, আমাদের প্রিয় শিক্ষক রয়েছে, প্রিয় শিক্ষক রয়েছে, সেই শিক্ষকের সাথে কথা বলা যেতে পারে এবং আসলে চুপ করে থাকলে চলবে না। এই ঋতুস্রাবের যে বিষয়টি বলছে চলছে, এটি বন্ধ হয়ে যায় 45-55 বছর বয়স, অর্থাৎ 45-55 বছর বয়সের পরে এই ঋতুস্রাবটা কিন্তু বন্ধ হয়ে যায়, অর্থাৎ গর্ভধারণের ক্ষমতাটাও কিন্তু বন্ধ হয়ে যায়। তাই আমরা যখন এই বয়সন্ধিকালে রয়েছি এবং আমরা এখন পাঠ্যপুস্তক থেকে জানতেই পারছি যে বয়সন্ধিকালে একটা মেয়ের কি ধরনের পরিবর্তন আসে এবং এই যে মাসিক বা ঋতুস্রাবের উপরে তার গর্ভধারণের অবস্থাটা নির্ভর করে, তাহলে আমাদেরকে সেভাবে সচেতনভাবে চলতে হবে। এমন কোনো ভুল কোনো কিছু হাতে নেওয়া যাবে না, ভুল কোনো কিছু করা যাবে না। এবং পরবর্তীতে আমরা এটাও জানতে পারলাম যে 45-55 বছর বয়সের মধ্যে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, গর্ভধারণ ক্ষমতাটা কিন্তু থাকে না। তাই আমাদের যে পরবর্তী জীবনের প্ল্যান, অর্থাৎ একটা মেয়ের যে পরবর্তী জীবনের যে পরিকল্পনা, কখন আমি বিয়ে করব, কখন আমি এস্টাবলিশড হব, এটাও কিন্তু এটা আমাদের লক্ষ্যটা ঠিক করে নিতে হবে যে আমি কোন সময়ে কোন কাজটা করব। তো প্রথম থেকেই আমি যখন প্ল্যান করব আমার পরবর্তী জীবনটা কিন্তু সুন্দর হবে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মেয়েকে এটা খেয়াল করতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে যেটা বিষয় যে আমরা ছেলেদের ক্ষেত্রে বলেছি যে টেস্টোস্টেরন হচ্ছে ছেলেদের এই বয়সকালে যে হরমোন দ্বারা নিঃসৃত হওয়ার ক্ষেত্রে এবং এই সময় ছেলেদের
গলার স্বর ভারী হয়ে যায় এবং এই সময় তার মধ্যে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন ঘটে। শারীরিক পরিবর্তন গুলো কেমন, যেমন 13 থেকে যে 15 বছর বলো, সেটি ছেলে 13 থেকে যে 15 বছর বয়স, এই বয়সে শরীরের মধ্যে কিন্তু শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণু তৈরি হওয়াটাও একটা ছেলের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি কিন্তু তার পরবর্তীতে সে যে বাবা হবে সেক্ষেত্রে এই শুক্রাণু তৈরি হওয়াটাও কিন্তু খুব জরুরি একটি ছেলের জন্য। এবং এটি এটি সঠিকভাবে তৈরি হবে কিভাবে, যখন আমরা পুষ্টিকর খাবারগুলো খাবো, আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, হ্যাঁ, তখন কিন্তু এটা সম্ভব। তো 11 থেকে 15 বছর বয়সে এই শুক্রাণু তৈরি হয়। মাঝে মাঝে রাতের বেলা এই ছেলেদের মধ্যে যে সিমেন রয়েছে, সিমেনটাও কিন্তু মিশ্রিত হয় বা বীর্যপাত হয়ে থাকে। এটি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ছেলেরা যখন এইরকম কোনো ঘটনা যখন ঘটে তখন কিন্তু স্বাভাবিকই ভয় পেয়ে যাওয়ার কথা। এবং অনেক অনেক আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, আমার সন্তান তুল্য আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে, এই ছাত্রছাত্রীরা কিন্তু ভয় পেয়ে যায়, সন্তানরা ভয় পেয়ে যায়। এই সময় অবশ্যই ভয় না পেয়ে তোমরা অবশ্যই বাবা মার কাছে শরণাপন্ন হবে, তাদের কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরবে। আর আমাদের তোমাদের সৌভাগ্য যে তোমরা এই সময় বইয়ে পড়েই তোমরা এই বিষয়গুলো কিন্তু জানতে পারছো, আগে কিন্তু এইটা ছিল না। তোমরা বইয়ে পড়েই কিন্তু আজকে থেকেই জানতে পারছো যে এই ঘটনাগুলো বয়সন্ধিকালে ঘটে থাকে, আর এই সময় আমরা ভয় পেয়ে যাই। এগুলো যেন আমরা ভয় না পাই, স্বাভাবিক একটি বিষয়। এরকম কোনো ঘটনা যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের বাবা মাকে গিয়ে বলবো, আমাদের কাছে মানুষের কাছে এটা নিয়ে কথা বলবো। কারণ এই যে আমি প্রথমেও যখন দেখাচ্ছিলাম তখন আমি পয়েন্ট আউট করেছি যে আমাদের এই যে মেয়েদের ঋতুস্রাব বা ছেলেদের এই যে শুক্রাণু তৈরি বা বীর্যপাত, এই বিষয়গুলোতে আমরা যখনই কোনো অসুস্থতার পরিচয় পাই তখন আমরা কিন্তু কারোর সামনে প্রকাশ করি না। ইভেন আমরা ডাক্তারের কাছে যেতেও কিন্তু ভয় পাই। কিন্তু এইটার উপরে ডিপেন্ড করে আমার পরবর্তী যে প্রজন্ম, পরবর্তী আমার যে জীবনটা রয়েছে, যৌবনকাল পার হয়ে আমি বৃদ্ধ হবো, এক সময় হয়তো বা মারা যাবো, তো এই যে 19 এর পর থেকে আমি যদি 7 বছর পর্যন্তও বাঁচি তাহলে তো একটা লং টাইম। এই সময়টা আমাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, খুশি থাকতে হবে। তো এই সময়টা ভালো থাকা, সুস্থ থাকা এবং খুশি থাকার মূল কারণ হচ্ছে এই বয়সন্ধিকালের সময়টা আমি যদি খুব ভালো করে পার করতে পারি, আমি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে যেন আমি বয়সন্ধিকালটা পার করতে পারি। তো এই বিষয়গুলো তোমরা আশা করি খেয়াল রাখবে। তো আমরা জেনে গেলাম যে আমাদের আসলে বয়সন্ধিকালের কারণগুলো কি, এবং আরেকটা বিষয় রয়েছে যে এই বয়সন্ধিকালে তাহলে আমাদেরকে দেহ আমাদের সুস্থ রাখতে হবে, আমাদের মানসিক যে স্বাস্থ্য এই স্বাস্থ্যটাকেও আমাদের ভালো রাখতে হবে, তাই না? তাহলে এক প্রথম কথা যেটা জানলাম যে আমাদের যে পরিবর্তনগুলো আসে সেগুলো আমরা চুপে থাকবো না, আমাদের যখনই কোনো কৌতূহল জাগবে আমরা বাবা মার কাছ থেকে সেই কৌতূহলটাকে লাঘব করব, আমরা প্রশ্ন করে তাদের কাছ থেকে জেনে নিব। এখন মানসিক স্বাস্থ্যের কথা যে বললাম, যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তোমরা যেমন বলবে তোমাদের বড়দের কাছে, আমি আমার গুরুজন আমাদের যে অভিভাবক রয়েছে তাদেরকেও আমাদের বলা আছে যে এই সময় তাদেরকে যেন গ্রহণ করা হয়, বন্ধুত্বসুলভ তাদের সাথে আচরণ করা হয়, তাদেরকে শিক্ষকরাও আমরা যারা আছি তোমাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করি, তোমরাও আমাদের সাথে সেই সহজ আচরণটাই প্রকাশ করবে এবং সহজভাবেই কথা বলবে, অবশ্যই সম্মানটুকু বজায় রেখে। কারণ এটাও আমাদের এই বয়সন্ধিকালেরই কিন্তু একটা তোমাদের বিষয় যে হয়তো তোমরা আবেগকালে বসে ভুল করে ফেলতে পারো, তো সেক্ষেত্রে তোমরা যখন পাঠ্যপুস্তকে জানছোই যে আমি এই সময় হয়তো ভুল করে ফেলতে পারি, তো তোমরা অবশ্যই নিজেদেরকে সচেতন হবে। বয়সন্ধিকালে আরেকটি আমরা ভুল করে ফেলি যে বিবাহের সাথে জড়িত হয়ে পড়ি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। তো বয়সন্ধিকালে এই যে বিবাহের যে আবদ্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। আমাদের বাংলাদেশে আইন অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স বা বিয়ের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়েছে। এইটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এর নিচে যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো এখন এই যে গর্ভধারণ, এই গর্ভধারণটা আসলে কি, গর্ভধারণ কি, যে একটি পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখনই একটি মেয়ে গর্ভধারণ করে, অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়, তার শরীরে
সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মেয়েদের জন্য এটি বিশেষ একটি শারীরিক প্রক্রিয়া এবং শুধু সন্তান গর্ভে এলেই শরীরের এই বিশেষ পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায়। তাহলে আমরা জানছি যে এই সময় কি পরিবর্তনগুলো হয়ে থাকে। বয়সন্ধিকালে এই যে বিবাহ এবং যে গর্ভধারণ আমরা একটা মেয়ে করে ফেলছে, এই সময় কিছু অস্বস্তিকর কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। যেমন তার বমি বমি ভাব হবে বা বমি হওয়ার সম্ভাবনা থাকে, মাথা ঘুরে এবং বারবার প্রস্রাব হয়। তো এই যে গুলো হয় এটা হচ্ছে গর্ভধারণের লক্ষণ। তো এই গর্ভধারণ ক্ষমতাটা কখন তৈরি হয়, আমরা কিন্তু একটু আগেই বলে এসেছি যে 10 থেকে 19 বছর বয়স হচ্ছে বয়সন্ধিকালের সময় এবং এই 10 থেকে 17 বছর বয়সের মধ্যেই কিন্তু ঋতুস্রাব হয়। আর এই ঋতুস্রাব বা মাসিক হওয়াটা কি প্রকাশ করে যে সে গর্ভধারণের ক্ষমতা কিন্তু রাখে। অর্থাৎ এই সময়টাতে যদি একটি মেয়ের ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয় তাহলে কিন্তু সে গর্ভবতী হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো এই বয়সন্ধিকালে আমাদের অবশ্যই এই বিষয়টি, মেয়েদের বিষয়টি খেয়াল রাখতে হবে। আমি বারবারই বলছি এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। বয়সন্ধিকালে আমরা যখন যে গর্ভধারণের কথা বলছি এই সময় কি কি সমস্যা হতে পারে, প্রথম যেটা সমস্যার কথা হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা। স্বাস্থ্যগত যে সমস্যা তার একটু আগে বললাম যে স্বাস্থ্য কিছু ঝুঁকি থাকবে। 20 বছরের আগে যদি কেউ গর্ভবতী হয় তখন তাদের শরীরের বৃদ্ধি এবং গঠনের মধ্যে গঠন কিন্তু পরিবর্তন আসে। কারণ কি, এই 20 বছর পর্যন্ত তার শরীর কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয় না। এই সে কেবল একটা বাল্যকাল থেকে সে কিশোরী হয়েছে এবং কিশোরী থেকে সে যৌবনের দিকে আগাচ্ছে। তো তার কিন্তু পুরো শারীরিক বৃদ্ধিটা গঠনটা কিন্তু পরিপূর্ণ হয় না। তাই 20 বছরের আগে কোনো মেয়ে যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায়। কারণ এই সময় সে অনেক কিছুই কিন্তু তার অজানা থাকে। এই যে মাঝখানে 9টা বছর, এবছর কিন্তু অনেক কিছু অজানা থাকে, যার ফলে সে যদি গর্ভধারণ করে তাহলে তার শারীরিকভাবে অনেক ধরনের সমস্যা তার হয়ে থাকে। এবং ভবিষ্যতে দেখা গেল যে তার শিশু যে জন্ম দিবে সেই শিশুরও কোনো প্রবলেম থাকতে পারে। কারণ সে নিজে যখন পরিপূর্ণ না, তার ভেতরে যখন একটু সন্তান তৈরি হবে, সন্তান গড়ে উঠবে, তার মধ্যেও কিন্তু অনেক শারীরিক সমস্যা থেকে যেতেই পারে। তাই এইবার এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর আসছে শিক্ষাগত যে সমস্যাগুলো, শিক্ষাগত সমস্যাটা বারবারই বলছি যে বিদ্যালয়ে পড়ার সময় যদি আমাদের এরকম গর্ভধারণের কোনো হয়, কোনো মেয়ে যদি গর্ভবতী হয়ে যায় তাহলে তার কী হলো, সে কি আর পড়াশোনা করতে পারবে? তার তো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু অসুস্থ হয়ে গেছে, সে কিন্তু তখন তার পড়াশোনা চালিয়ে যেতে পারে না। বা তার যখন শারীরিক যে পরিবর্তনগুলো আসে, বাহ্যিক যে পরিবর্তনগুলো আসে, তখন কিন্তু সে স্কুলে যেতেও চায় না। তাই এই সময়টাতে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে সে যখন শারীরিকভাবেও দুর্বল হয়, মানসিকভাবেও সে অস্বস্তি বোধ করে, যার তার চারপাশের মানুষও কিন্তু তাকে তার জন্য খুবই পীড়াদায়ক পরিবেশের সৃষ্টি করে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তারপরে আসছে স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য ঝুঁকি কি, যে অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ হতে পারে, শরীরে পানি আসতে পারে, খুব বেশি ব্যথা হতে পারে, চোখে আমরা ঝাপসা দেখতে পারি, এমনকি গর্ভপাত পর্যন্তও হতে পারে। এখন একটা শরীরের মধ্যে একটা সন্তান গড়ে উঠছিল, তৈরি হচ্ছিল, গর্ভপাত হয়ে গেল, তাহলে কি হলো, তাহলে কি আরো শরীরটা কি খারাপ হয়ে গেল না, আরো কি আমরা বেশি সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেলাম না? তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কত ভয়ঙ্কর একটা বিষয় যে আমার শরীর যে সুস্থ করতে গিয়ে, শরীর সুস্থ থাকতে গিয়ে কিন্তু আমরা আরো বেশি অসুস্থ হয়ে যাবো যদি এই বয়সন্ধিকালীন এই সময়টাতে কেউ 20 বছরের নিচে যদি কেউ গর্ভবতী হয়ে যায়। পারিবারিক সমস্যা, পারিবারিক সমস্যাও এই সময় দেখা দেয়। পারিবারিক সমস্যা কিরকম ধরনের হয়ে থাকে, যে প্রথমত তো আমি কাজকর্ম করতেই পারছি না, যখন আমি একজন বয়সন্ধিকালে একটি মেয়ে এবং আমি গর্ভবতী হয়ে গেছি তখন কিন্তু আমি কাজ করতে পারবো না এবং অসুস্থ হয়ে যাবো। এক্ষেত্রে পরিবারে একটা অশান্তির সৃষ্টি হয়। এবং এই যে অশান্তির একটা খুব বড় প্রমাণ রয়েছে যে ইন্দোনেশিয়াতে এই যে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে ইন্দোনেশিয়াতে বেশিরভাগই এই বাল্য বিবাহ প্রথাটি রয়েছে। আর এই বাল্য বিবাহের কারণে দেখা যায় যে বিবাহের যে সময়সীমা, তারা যে বিবাহ বিবাহ যে জীবনটা পার করে তার আধার সময় এসে তারা কিন্তু বিবাহ বিচ্ছেদে পরিণত হয়ে যায়। অর্থাৎ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে
সংসার করতে পারে না, কারণ এই ধরনের মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এটা ইন্দোনেশিয়াতে এই বাল্য বিবাহ যে প্রথাটি রয়েছে এখানে তাই এই অশান্তিটা বেশি দেখতে পাওয়া যায়। তো আমাদের কাছে কিন্তু প্রমাণ রয়েছে, তোমরা গুগল সার্চ করতে পারো, তোমরা এই নিয়ে কিন্তু দেখতে পারো যে আসলে কত রকমের সমস্যা ইন্দোনেশিয়াতে দেখা দিয়েছে। এরপর আসে আর্থিক সমস্যা, এটা সবচেয়ে মেজর একটি সমস্যা। যখন এতগুলো সমস্যা বললাম যে স্বাস্থ্যের সমস্যা হয়ে থাকে, শিক্ষার সমস্যা হয়ে থাকে, স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়, পারিবারিক সমস্যা হয়ে থাকে, এর প্রত্যেকের সাথে কিন্তু অর্থ জড়িত। তুমি যখনই স্বাস্থ্য ঝুঁকির কথা আমি বলবো, স্বাস্থ্য সমস্যা হয় তখনই তাদের ডাক্তার কাছে যেতে হবে এবং এই সমস্যাতে কিন্তু অনেক অর্থ ব্যয় হয়। কেউ যদি এরকম গর্ভবতী হয় হলো এবং তোমরা জেনে থাকো যে 9 মাস একটা সন্তান মায়ের গর্ভে থাকে, আর এই 9 মাসই কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নিতে হয়। ডাক্তারের কাছে প্রত্যেকবার যাওয়া এবং যেহেতু সে অপরিপক্ক অবস্থাতে গর্ভ ধারণ করেছে সেহেতু তার কিন্তু সেবা যত্ন সেরকম স্পেশাল হতে হবে, তাকে প্রত্যেকটা ক্ষেত্রেই সচেতন থাকতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে তাকে ওষুধ সেবন করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হয়। তো এই প্রক্রিয়াগুলো চলতে গিয়েও কিন্তু প্রচুর অর্থের ব্যয় হয়। আর যখন বিবাহ এরকম হচ্ছে, একজন 21 বছর ছেলে একজন 21 বছর বয়সের নিচে সে বাবা হতে যাচ্ছে বা একটা মেয়ে গর্ভবতী হতে যাচ্ছে, সে কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হয় না, তখন অর্থগত সমস্যা চলে আসে। এটি একটি বড় একটি সমস্যা সামাজিক প্রেক্ষাপটে। তাই আমরা এখানে জানলাম যে আসলে গর্ভবতী যদি হয় কেউ এই বয়স অনুযায়ী তাদের কতটা জটিলতার সম্মুখীন হতে পারে। এখন আমরা বলতে গিয়ে একটা বিষয় বলেছি যে গর্ভপাতের যে জটিলতাটা রয়েছে সেটা আরো একটু গভীরভাবে যদি জানতে চাই তাহলে হয় কি যে মেয়েদের গর্ভে যখন সন্তান আসে তখন ভ্রূণ হিসাবে জরায়ুতার বৃদ্ধি হয়, প্রথম ভ্রূণটা তার জরায়ুতে বৃদ্ধি হচ্ছে। ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে এই জরায়ু থেকে ভ্রূণ বের হয়ে যদি যায় তাহলে সেটাকে কিন্তু বলা হয় গর্ভপাত। আমাদের শেষের যে স্বাস্থ্য ঝুঁকি ছিল সেখানে একটা পয়েন্ট বলেছিলাম যে এই সময় যদি গর্ভপাত হয়ে যায় তাহলে একটা মেয়ের কি হতে পারে, গর্ভের যে সন্তান তা নষ্ট হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কিন্তু অনেকে গর্ভপাত করে, কারণ চাচ্ছে না যে আমি এখন মা হব, কারণ আমি এখনো বড় হয়ে যাইনি। কিন্তু যেহেতু আমাদের, আমরা বলেছি যে বয়সন্তীকালে আমরা আমাদের যে মাসিকটা হয় বা ঋতুস্রাব যে চলে সেক্ষেত্রে আমরা কিন্তু গর্ভধারণের ক্ষমতা রাখি, তাহলে এই সময় অনেকেই গর্ভ ধারণ করে ফেলতে পারে। অনেক অশিক্ষিত বাবা মা এই সময় সন্তানের বিয়ে দিয়ে ফেলে, ঠিক যেমন ইন্দোনেশিয়াতে ঘটনা হয়। তো সেক্ষেত্রে যখন তারা এই অল্প বয়সে গর্ভবতী হয়ে যাচ্ছে তখন তাদের এস্টাবলিশ হওয়ার জন্য তারা চায় যে আমি এখন সন্তান ধারণ করব না, তারা গর্ভপাত করে। কিন্তু এই গর্ভপাতটার কারণে কিন্তু অনেক ঝুঁকির সম্মুখীন হয় তারা, অনেক সময় মা মারা যায় এবং সঠিক সিদ্ধান্তের অভাবে আরো অনেক ধরনের সামাজিক, মানসিক, শারীরিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো আমরা আজকে যে ক্লাস, এই ক্লাসটা নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি চেষ্টা করছি তোমাদেরকে জানাতে, এবং তোমরা, আমি জানি যে তোমরা এগুলো আগে থেকেই জানো, তোমরা অনেক এখন স্মার্ট, অনেক শিক্ষিত, অনেক সচেতন, তোমরা এগুলো নিয়ে জানতে চাও, কথা বলো। কারণ আমি বারবারই বলেছি যে এই যে বয়সন্ধিকাল, এই বয়সন্ধিকার সময়টার পরে আমাদের যে যৌবনকাল আসছে তা কিন্তু এই বয়সন্ধিকালের উপরে অনেক অনেক বেশি নির্ভরশীল। তোমার এই সময়টা তুমি কিভাবে পার করবে তার উপরে তার তোমাদের পরবর্তী যে যৌবনকাল এবং তার পরবর্তীতে তোমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছ, তোমরা এস্টাবলিশড হচ্ছ এই পৃথিবীতে, তখন এই প্রভাবটা কিন্তু খুবই পড়ে। তাই এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, আবেগতাড়িত না হয়ে গুরুজনদের সাথে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, তাদের মতামত নিয়ে চলা, এবং কোনো শারীরিক পরিবর্তন আসলে, কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই তা প্রকাশ করা, এটা খুবই জরুরি। তো আশা করি যে তোমরা এই বিষয়গুলো তোমাদের মাথাতে রাখবে এবং যে কোনো ধরনের শারীরিক পরিবর্তনের কারণে যে কোনো প্রবলেম হলে তোমরা বড়দের শরণাপন্ন হবে, নিজে নিজে কখনোই কোনো সিদ্ধান্ত নেবে না, কখনোই তোমার সমবয়সীর কাছে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে যাবে না, কোনো সমস্যায় যদি তোমরা কখনো পড়ো তোমার যে সমবয়সী তার কাছে সমাধান চাইতে যাবে না, কারণ সেও তোমার সমানই, তোমার চাইতে তার কিন্তু জ্ঞান বেশি নাই। তাই সঠিক সিদ্ধান্ত যদি তুমি নিতে চাও, সঠিকভাবে তোমার জীবনকে যদি তুমি পরিচালনা করতে চাও, তাহলে অবশ্যই তুমি যখন বিপদে পড়বে, শারীরিক এরকম ধরনের কোনো সমস্যায় পড়বে, অবশ্যই বড়দের শরণাপন্ন হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ ধরে খুব মন দিয়ে এই ক্লাসটি করেছো,
এখন আমরা ক্লাসের মূল্যায়ন পর্যায়ে চলে এসেছি। ক্লাসের দেখি যে কত আমরা ভালো করে ক্লাসটা করতে পেরেছি। প্রথমেই যেটা প্রশ্ন আসে তা হচ্ছে বয়ঃসন্ধিকাল কাকে বলে, বয়ঃসন্ধিকাল কাকে বলে। হ্যাঁ, তোমরা এখন বলতে পেরেছো, জানি যে 11 থেকে 19 বছর যে বয়স, অর্থাৎ বাল্যকাল এবং যৌবনকালের মাঝখানের যে সময়টা, সেই সময়টাকেই বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে কিশোরকালের বিস্তৃতি কতদিন। কিশোর একটা ছেলে কিশোর কতদিন পর্যন্ত থাকে? 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত সে কিন্তু কিশোর থাকে, মেয়েদের ক্ষেত্রে সে কিশোরই থাকে। আরেকটি কথা বলছি যে বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী হরমোন কি? ছেলেদের ক্ষেত্রে কি হরমোন দায়ী? টেস্টোস্টেরন। আর মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোন মেয়েদের ক্ষেত্রে দায়ী, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। আরেকটি কথা বলা হয়েছে যে বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স কত? বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর বয়স। আর এই 21 বছর বয়স হচ্ছে ন্যূনতম বয়স, এর পরে তুমি বিবাহ করতে পারো, কিন্তু এর নিচে বিয়ে করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো আশা করি এরকম অনেক প্রশ্ন কিন্তু এই পাঠ্য বইয়ের মধ্যে আছে, অনেক প্রশ্ন তোমরা বুঝতে পারছো যে কোন কোন প্রশ্নগুলো বহু নির্বাচনীতে আসতে পারে। তো আশা করি খুব ভালো করে পড়বে, এটা তোমরা খুব ভালো করে দিবে। তো আমাদের যে পাঠ, সেই পাঠটা কিন্তু 4.1 থেকে 4.1.5 পর্যন্ত, আশা করি খুব ভালো করে তোমরা পড়ে এই টপ টেস্টটা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা এই বয়ঃসন্ধিকালটাই পার করছো, ধৈর্য ধরে তোমরা ক্লাস করছো, এই সময় কিন্তু ধৈর্য ধরে থাকার কথা না, কিন্তু তারপরে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটি করলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।